বন্ধুরা কেমন আছো? ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে দেখো কতগুলো গুঁড়া মাছ নিয়ে এসেছি, পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে বানানো হয়েছে, সঙ্গে আছে ডিম, তার সঙ্গে আছে পেঁয়াজ, তাহলে এই দিয়ে খাবো। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করছি। প্রথমে কী করবো, এই জায়গার থেকে এটা নিয়ে নিই, দেখেছো ডিমগুলো সরিয়ে দিই, নাহলে পরে তোমাদের দেখতে অসুবিধা হবে। কেমন করে খাচ্ছি না খাচ্ছি, এই দেখো গোড়া মাছ পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া দাওয়া। এই যে মাছগুলো নিয়ে আসছি, খাইতে তো আরে টাইম লাগবে না, আমার চিন্তা করেন বউটা কতক্ষণ ধরে কেটে বানিয়েছে পেঁয়াজ রসুন দিয়ে মশলা, সেই দারুণ হয়েছে। সে আর বলে বুঝাতে পারবো না, এটা মধ্যে তেমন কিছু মশলাপাতি কোনো কিছু সেরকম লাগে না, বউটাকে বানাতে দেখলাম তাই আপনাদেরকে বলছি। মাছটা কেটে পুরো নুন হলুদ পেঁয়াজ রসুন আদা তেল দিয়ে মাখিয়ে ব্যাস কড়াইতে ঢেলে দিন, ওগুলো পার করলে ব্যাস হয়ে গেল দিয়া। কিন্তু এটা কাটাটাই সবার চেয়ে কঠিন কাজ। রান্না করতে একটু বেশি টাইম লাগে না, খাইলে খাওয়াতে তো বুঝতেই পারেন। কত টাইম লাগতে পারে, মাছ হচ্ছে চেলা মাছ, সব মাছ মশলা দিয়ে খাওয়া জাদু হয়েছে বন্ধুরা, ঝালঝুর মশলা, এটা ঝালঝুর না হলে ভালো লাগে না।
এগুলো ভাল দিয়ে জিনিসটা কেকটি বানিয়ে খেয়েছো ঘরে, আমাকে কমেন্ট করে জানাবে আর কেমন লাগে। আমার কাছে তো দারুণ লাগলো। গুঁড়ো মানে মাছের বিগুলো আরও কিছু দিব আর তোমাদের গুঁড়া মাছ খেতে ভালোবাস লাগে না বড়ো মাছ না চিকেন না মাটন তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে বন্ধুরা। এটা খাবো না বন্ধুরা, আমি তো অনেক খেয়ে ফেলছি বন্ধুরা গুঁড়া মাছ মশলা দিয়ে যা খেলাম দুর্দান্ত খেলাম। তাহলে আজকে এখানে রাখছি, তাহলে আবার নতুন খাবার নিয়ে তোমাদের সামনে আবার আসবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, রাখছি বন্ধুরা।